আপেল কন্যা। শিমুলপুর বনে বাস করত বাবা মা মরা এক গরিব মেয়ে। তার নাম ছিল টুনি। টুনির ছিল একটা আপেল গাছ। টুনি ওই আপেল গাছের আপেল বনের পাখিদের কাছে বিক্রি করত, আর যে টাকা পেত তা দিয়ে তার দিন কাটাত। একদিন আপেল বিক্রি না করলে তাকে না খেয়ে থাকতে হতো। বনের সবাই টুনিকে ভালোবেসে আপেল কন্যা বলে ডাকত। আপেল নাও গো, আপেল নাও, তাজা তাজা মিষ্টি মিষ্টি আপেল নাও, অনেক সুস্বাদু আপেল। শালিক দিদি, আপেল নিয়ে যাও আপেল। হ্যাঁ হ্যাঁ আপেল কন্যা, তুই খুব ভালো রে। তুই যদি এইভাবে আপেল বিক্রি না করতিস, তাহলে আমাদের বনের সবাইকে সেই শহর থেকে কষ্ট করে আপেল নিয়ে আসতে হতো। যাক বাবা, তুই আমাদের কষ্টটা একটু কমিয়ে দিয়েছিস। মাসি, আজকে আমি অনেক আপেল নিয়ে বেরিয়েছি, আমাকে সব আপেলগুলো বিক্রি করতে হবে আজ, তাই এখন আমি আসি। এই বলে টুনি বনের সকলের কাছে আপেল বিক্রি করত। একদিন টুনি তার আপেল গাছের নিচে বসে আপেল বিক্রি করা টাকাগুলো হিসাব করছিল আর বলছিল, দুদিন ধরে আমার আপেলগুলো বেশ ভালোই বিক্রি হচ্ছে, এভাবে আপেল বিক্রি হতে থাকলে তো আমার দিন ভালোই চলবে, আবার আমি দিন শেষে কিছু টাকা জমাও করতে পারবো। টুনির এসব কথা যজ্ঞকা কাড়াল থেকে শুনতে পায় আর একাই একাই বলতে থাকে, তোর বাবার জন্য আমার ফলের ব্যবসা নষ্ট হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত আমি ব্যবসায় উন্নতি করতে না পেরে ফলের ব্যবসা ছেড়ে দিয়েছি, আর এখন তুই ফল বিক্রি করে লাভ করবি? দেখ, তোর বাবার প্রতিশোধ আমি তোর উপর কিভাবে তুলি, আমি বনের সবাইকে কিভাবে তোর প্রতি রাগান্বিত করে দেই। এই বলে যজ্ঞকাক বনের পাখিদের বাসায় বাসায় গিয়ে টুনির বিরুদ্ধে কথা বলতে থাকে। যজ্ঞ প্রথমে শালিকের কাছে যায়। শালিক, ও শালিক, বাসায় আছো? তোমার জন্য একটা জরুরি খবর এনেছি। হ্যাঁ দাদা, বাসায় আছি। কি জরুরি খবর বলো? ওই যে আপেল কন্যা টুনি আছে না, আমি দেখে এলাম, ও ওর আপেল মিষ্টি করার জন্য আর টাটকা রাখার জন্য কীটনাশক মিশাচ্ছে, যাতে ওর খুব লাভ হয়। সত্যি বলছো দাদা? ওইটুকুনি মেয়ের পেটে পেটে এত বুদ্ধি, আমাদের বোকা বানাচ্ছে ও, আর আমরা বুঝতেই পারছি না। আজকের পর থেকে আমি আর ওর আপেল কিনবো না বাবা, দরকার হলে শহর থেকে কিনে আনবো। শুধু নিজে সচেতন হলে চলবে না শালিক, বনের সবাইকে সচেতন করতে হবে। আমি এখন যাই সবাইকে বলতে, তুমিও পারলে অন্য পাখিদের বলে দিও। শালিক আর যজ্ঞকাক পুরো বনে টুনির বিরুদ্ধে সবাইকে বলতে থাকে। পরের দিন টুনি বনে বনে আবারও আপেল বিক্রি করতে যায়। শালিক দিদি, আজকে আপেল নিবে না গো? এই হতচারি, তোর আপেল আমি আর কোনো দিনও নিব না। তুই কি ভেবেছিস, হ্যাঁ বনের সবাইকে বোকা পেয়েছিস নাকি? যদি যজ্ঞ দাদা না বলতো, তাহলে তো আমরা তোর আপেল খেয়ে খেয়ে আস্তে আস্তে মরে যেতাম। ভাগ্যিস যজ্ঞ দাদা কাল এসে বলল। তুমি এসব কি বলছো দিদি? কি বলেছে তোমাদের সবাইকে যজ্ঞ দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন ভাব করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। আমরা বনের সবাই শহর থেকে আপেল এনে খাবো, তবুও তোর আপেল কিনবো না, দূর হয় এখান থেকে। এই বলে শালিক টুনিকে তাড়িয়ে দেয়। টুনিকে এভাবেই বনের সবাই তাড়িয়ে দিত, কেউ আর টুনির আপেল কিনতো না। বনের সবাই শহর থেকে আপেল কিনে আনে। টুনি তার বাসায় এসে বলে, বনের সবাই আমাকে ভুল বুঝছে, কেউই আমার আপেল কিনতে চায় না এখন, আর এখন তো আমি দুদিন ধরে না খেয়ে আছি, বনের কেউ আমাকে খাবারও দিতে চাচ্ছে না, আমাকে দেখলেই সবাই অপমান করে তাড়িয়ে দিচ্ছে। উফ বাবা, আর পারছি না এই মিথ্যে অপবাদ নিয়ে আর ক্ষুধার জ্বালায় বেঁচে থাকতে, আমার আর ইচ্ছে করছে না। আমি আমার এই মুখ আর কাউকে দেখাবো না, আমি আত্মহত্যা করব। এই বলে টুনি নদীর দিকে দৌড়াতে থাকে, আর এক পর্যায়ে টুনি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। টুনির মৃত্যুর বেশ কয়েকদিন কেটে যায়। টুনি নামে যে এক আপেল কন্যা ওই বনে বাস করত, তা বনবাসী ভুলেই গেছে। টুনির আত্মহত্যা করার কারণে টুনি
আত্মা হয়ে আবার ওই বনে ফিরে আসে। টুনির আত্মা ওই নদীর পাড়ে একটা বড় বট গাছে আশ্রয় নেয়। আমি ফিরে এসেছি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে। আমার মৃত্যুর কারণ এই বনের সবাই। এই বনের সবাই আমাকে মিথ্যে অপবাদ দিয়েছে। এই বনের পাখিদের আপেলের লোভ দেখিয়ে আমি ওদের আপেল বানিয়ে চুরিতে করে রাখবো। কি মজা কি মজা! তার আগে আমাকে একটা আপেল বাগান বানাতে হবে। এই বলে টুনির আত্মা ওই নদীর পাড়ে একটা আপেল বাগান বানায়। একদিন ওই রাস্তা দিয়ে শালিক যাচ্ছিল, হঠাৎ ওর চোখ পড়ে ওই আপেল বাগানটায়। আরে বা, কত সুন্দর আপেল বাগান! আশেপাশে তো কাউকে দেখছি না, আর এখানে তো আগে কোনো আপেল গাছ ছিল না। দূর বাবা, এত কিছু না ভেবে এই সুযোগে কয়েকটা আপেল নিয়ে আসি। এই বলে শালিক যেই না ওই বাগানের আপেল পাড়তে ধরে, তখনই ওখানে টুনির আত্মা চলে আসে। আর টুনির আত্মাকে দেখে শালিক ভীষণ ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কে 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 তুমি? আর তোমার এরকম চেহারা কেন? তুমি কি ভূত নাকি? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি কি করে? আমি এই বনের আপেল কন্যা ছিলাম, আর এখন আমি আপেল ডাইনি হয়েছি। শুধু তোদের অপমানের জন্য আমি আত্মহত্যা করেছি জানিস? আর এখন তোদের আপেল বানিয়ে আমার ঝুড়িতে রাখবো, আর আমার মৃত্যুর প্রতিশোধ নিব আমি। তুমি আমাকে ছেড়ে দাও, আমার কোনো দোষ ছিল না, সব দোষ ওই চক্ষু দাদার। আমাকে ছেড়ে দাও। টুনি শালিকের কোনো কথাই শোনে না। এরপর টুনি শালিককে আপেল বানিয়ে দেয় আর তার ঝুড়িতে রাখে। টুনি ওই বাগানে আসা বিউটি পাড়া মিষ্টি টিয়ে সহ আরো অনেক পাখিকেই আপেল বানিয়েছে। বনের পাখিরা এভাবে উধাও হয়ে যাওয়ার কারণে পাখিদের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। এরপর বনের কেউ আর ওই আপেল বাগানে যেত না। একদিন টুনির আত্মা আপেল বাগানে বসে বলে, এখন কেন জানি আমার এই আপেল বাগানে কেউ আপেল খেতে আসে না? বনের সব পাখিরাই কি ভিতুরে বাবা, আর আমিও কি বোকা! আমি ওদের জন্য বসে বসে এখানে অপেক্ষা করছি। আমি বনে ওদের বাড়িতে বাড়িতে গিয়ে ওদের আপেল বানাতে পারি। আমার ঝুড়ি কাছে আপেল দিয়ে ভর্তি হচ্ছে না। এই বলে টুনি বনের পাখিদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের ধরে আপেল বানায় আর তার ঝুড়িতে রাখে। একদিন টুনির আত্মা সন্ধ্যাবেলা আবছা আলোয় তার আপেল ঝুড়ি মাথায় করে সামনের দিকে যাচ্ছিল। এমন সময় কবুতর পিছন থেকে টুনিকে ডাকে, এই আপেলওয়ালি, দাঁড়া বলছি, এই বনে তো কোনো আপেলওয়ালা নেই। বহুদিন আগে একটা ধোকাবাজ আপেলওয়ালি ছিল। তাহলে তুই কোন নতুন আপেলওয়ালি? ঘোর তো একটু তোর মুখটা দেখি। কবুতরের কথা শুনে টুনি পিছনে ঘুরে তাকায় আর বলতে থাকে, এই দেখ, আমি সেই বহুদিনের আপেল কন্যা। আমি আপেল কন্যা থেকে এখন আপেল রানী হয়েছি। এবার তুইও তাহলে আমার ঝুড়িতে আপেল হয়ে থাক। এই বলে টুনি কবুতরকেও আপেল বানিয়ে রাখে আর টুনির এসব কাণ্ড যজ্ঞকাক আড়াল থেকে দেখতে পায়। আর যজ্ঞকাক এসব কথা একটা তান্ত্রিককে জানায়। এভাবে আরো দুদিন কেটে যায়। টুনি সন্ধ্যায় তার ঝুড়ি মাথায় নিয়ে হাঁটছিল আর বলছিল, এবারের পালা হলো যজ্ঞকাকের, আজকেই যজ্ঞকাকের শেষ দিন। এই বলে টুনি যজ্ঞকাকের সামনে যায়। কে 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 তুমি? ভূত নাকি? কি চাই? এভাবে আমার সামনে কেন এসে দাঁড়িয়েছো? আমাকে এই অবস্থায় দেখতে তোর চিনতে কষ্ট হচ্ছে তাই না? আমি শুধু তোর জন্যই এমন হয়েছি। তুই বনের সবাইকে ভুল ভাল বুঝিয়েছিস, এখন আপেল হওয়ার জন্য তৈরি হ যজ্ঞ।
এরপর যেই নাটুনি যজ্ঞকাকে ধরতে যাবে তখনই সেখানে একটা তান্ত্রিক চলে আসে। তারা টুনির আত্মা, আমি এই বনে থাকতে কোনো পাখির ক্ষতি হতে দিব না, তুমি ওদের সবাইকে ছেড়ে দাও। এখন তুমি এদেরকে বাঁচাতে কেন এসেছো? হ্যাঁ, তুমি তো তখন আমাকে বাঁচাতে আসোনি যখন এরা আমাকে মিথ্যে অপবাদ দিয়েছিল। এখন আমি প্রতিশোধ নিতে এখানে এসেছি, বুঝেছো? তাই এখন তুমি আমার প্রতিশোধ নিতে বাধা দিও না বলছি। তুমি কেন আত্মা হয়েছো, কি করে হয়েছো, সেসব আমি কিচ্ছু জানি না, তুমি আমাকে সবটা খুলে বলো তো। এরপর টুনি তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে, আর সব শুনে তান্ত্রিক বলে, তুমি তো এটা খুব বড় ভুল করেছো, আত্মহত্যা করে জানো, আর আমি তো এতে বনের অন্য পাখিদের কোনো ভুল দেখছি না, সব ভুল তো যজ্ঞ কাকের। তুমি এই আপেলগুলোকে পাখি বানিয়ে দাও আর এই বন থেকে অনেক দূরে চলে যাও, আমি যজ্ঞ কাকে উচিত শিক্ষা দিব। হ্যাঁ, আমি সবাইকে আগের মতো করে দিব, কিন্তু যজ্ঞ কাকে আমি নিজের হাতে শাস্তি দিয়ে আপেল বানাবো, আর আমার সাথে ওকে নিয়ে যাব। এই বলে টুনি সবাইকে আগের মতো করে দেয়। এরপর বনে আবারও আগের মতো পরিবেশ সৃষ্টি হয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।